যত পণ্ডিতি কর যত যত নবী প্রেমের কথা বলো যত ইসলামের কথা বলো কিন্তু নবীর প্রেম ভিতরে যদি থাকে চোখে দিয়া প্রকাশ পাবে মাথা দিয়া প্রকাশ পাবে মুখে দিয়া প্রকাশ পাবে হাতে দিয়া প্রকাশ পাবে পোশাকে দিয়া প্রকাশ পাবে নবীর প্রেম যদি থাকে এটাকে তুমি গোপন করতে পারিবে না ও খোদার বান্দা যদি নবীর প্রেম তোমার মধ্যে থাকে ওরে নাস্তিকের বিরুদ্ধে রাস্তায় যখন মিছিল হয় সেখানে তোমাকে দেখা যাবে আর জমি তুমি বন্ড প্রতারকার ধোকাবাজ হইয়া থাকো যদি গদির জন্য ইসলামের নাম নিয়া তাহলে গদির মিছিলে তোমারে পাওয়া যাবে নাস্তিক বিরোধী মিছিলে তোমাকে পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ اهدنا الصراط المستقيم صدق الله مولانا العظيم وقيل لرسول الله صلى الله عليه وسلم ما الصراط المستقيم يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم ما انا عليه واصحابي وصدق رسوله النبي الامي الكريم আল্লাফাক যদি তৌফিক দেন একেবারে অত্যন্ত আমাদের সকলের সুপরিচিত সুরার সুপরিচিত একটা আয়াত আমি আপনাদের সামনে তালাবাদ করছি বলেন তো সুরাটার নাম কি সুরায় এইটা জানে না যে এমন মুসলমানও আছে এইটা জানে না যে এমন মুসলমানও আছে যেই আয়াতটা আমি তালাবাত করছি এটা সুরায় ফাতেহার কত নম্বর আয়াত চতুর্থ নম্বর আয়াত কত নম্বর চতুর্থ নম্বর আয়াত সুরায়ে ফাতেহার মধ্যে মোট সাতটা আয়াত আছে এই সাতটা আয়াত তিন ভাগে বিভক্ত এক ভাগের মধ্যে শুধু একটা আয়াত এহিদিনাসল মুস্তাকিম এইটা দুনিয়ার মানুষের পক্ষ থেকে আল্লাহ ফাঁকের নিকট একটা দরখাস্ত এর আগে চারটা আয়াত আছে এই চারটা আয়াত আবার দুই ভাগে বিভক্ত এক ভাগের মধ্যে তিন আয়াত আর এক ভাগের মধ্যে এক আয়াত প্রথম তিন আয়াত দুনিয়ার মানুষের পক্ষ থেকে আল্লাহ আল্লাহের জন্য প্রশংসা পত্র এর পরে একটা আয়াত আছে চতুর্থ আয়াতটা এই আয়াতটা বান্দা এবং আল্লাহর সাথে একটা চুক্তি সম্পাদন এরপরে পঞ্চম আয়াতইটা বান্দার পক্ষ থেকে দরখাস্ত ফিসনে দুইটা আয়াত আছে এই দুইটা আয়াত হল তলব দরখাস্তের সম্পূরক মানুষ আল্লাহর নিকট যে দরখাস্ত করতেছে এই দরখাস্তের সম্পূরক তো যেহেতু সুরায় ফাতেহা পুরাটার তফসির আজকে হবে না সেহেতু বাড়িতালার প্রশংসা বাড়িতালার সঙ্গে বান্দায় চুক্তি এবং দরখাস্তের সম্পূরক এগুলা নিয়ে আলোচনা হবে না আলোচনা হবে শুধু দরখাস্তটা নিয়ে দরখাস্তটা কিসের আল্লাহাক আমাদেরকে শিখাই দিয়েছেন দরখাস্ত করার জন্য এই দরখাস্তের মুসাবিদা আমাদের নিজেদের বানানো না আল্লাহের শিখানো ঠিক না ব্যা ঠিক বলেন আল্লাহাক শিখাই দিয়েছেন যে বান্দা নামাজের মধ্যে দাঁড়াই আমার কাছে গাড়ি বাড়ি চাইও না সুন্দরী বউ চাইও না দালান কোটা চাইও না এগুলা ক্ষণস্থায়ী এগুলাই তোমার চিরজীবন যাবে না এমন একটা জিনিস তুমি আমার কাছে চাও যেটাই তোমাকে তোমার চিরসুখের কেন্দ্র ফেরদাউসের দরজায় পৌঁছাইয়া দিবে সেই জিনিসটার নাম হইল সরাতে মোস্তাকিম সেরাতে মোস্তাকিম বান্দা তুমি বল ইহদিন তুমি আমাকে সেরাতে মুস্তাকিমের উপর পরিচালিত কর এই দরখাস্ত এখন যখন আয়াত নাজিল হয়েছে সাহবাইকার হুজুরে পাক সাল ইসলামের খেদমতে যাইয়া আর করলেন মা মুস্তাকিম ইয়া সুলাল্লা হে আল্লাহ রসুল সেরাতে মুস্তাকিম কি তো রসুলাম বললেন মা আনা আলাইহি সেরাতে মোস্তাকিম ওই পথের নাম যেই পথের উপরে আমি আসি আমি চলতেছি ও এবং যেই পথের উপরে আমার সাহাবিগণ চলতেছে এটার নাম সেরাতে মোস্তাকিম আজকে আপনাদেরকে আমার বুঝানোর বিষয় হল ফাক আমাদের জন্য ওসওয়ায় হাসানা বানাইয়া পাঠাইছেন নবীজিকে কাকে কে তো নবীজি সেরাতে মুস্তাকিমের মায়ার হইতে পারে মাপকাঠি হইতে পারে নবীজি বলতে পারেন আমি যেই পথের পথিক ওই পথের নাম সেরাতে মোস্তাকিম যেমনিভাবে বর্তমান পৃথিবীতে বা এর পূর্ববর্তী যুগে কিছু কিছু তথাকথিত ইসলামী পণ্ডিতের আবির্ভাব হয়েছিল যারা বলছেন রসুল এ খুদাকে সেওয়া কেসি কমে আয়ারে হক না সমঝো আল্লাহর রসুলকে ছাড়া আর কাউকে হকের মাপকাঠি মনে করিও না তথাকথিত কিছু পণ্ডিতের ভাষ্য সেই হিসাবে আমিও আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই যে হুজুরেফাক সল্লাল্লাহ আল্লাহ সাল্লাম মায়া রেহাত মায়া রে সারাহাত মোস্তাকিম মায়া তো হুজুর পাক সাল্সলামকে যখন জিজ্ঞেস করা হলো মাসেরাহতুল মোস্তাকিম এ আরসুল আল্লাহ সেরাহাত মোস্তাকিম কি হুজুরেফাক সল্লাহ ইসাল্লাম নিজের পরিচালিত পথের কথা বললেন তো বললেন সাথে আরও একটা যোগ করে দিলেন ওয়া সাহাবি আমার সাহাবিগঞ্জ যেই পথের প্রতীক সেই পথের নাম ওসারাতে মুস্তাকিম এটা যোগ করলেন কেন বললেন কেন এই কথাটা সংক্ষেপে আমি আপনাদেরকে বুঝে দিতে পারলে আজকে আমার কথা শেষ আলেমের পরিভাষায় দিনী আলেমের পরিভাষায় যেই শব্দগুলার মাধ্যমে রসুল আকরম ইসলাম থেকে এলেম আমরা পর্যন্ত আসছে সেই শব্দগুলা আমরা তালাশ করলে কোরআন শরীফে হাদিস শরীফে দুইটা শব্দ পাই মনোযোগ না থাকলে শুরু থেকে শেষ পর্যন্ত কথা বুঝবেন না কারণ পুরাটা আলোচনা একটা সূত্রে গাঁথা গর্বকদ্রে এক নফস গা ফেল সুদি গর্বকদরে একনফস গা ফেল সুদি দূর সদফর সঙ্গে আজমান্জিল একটা মিনিটের জন্য যদি আপনি অমনোযোগী হয়ে যান তো আপনি একশো কিলোমিটার দূরে পড়ে যাবেন আর কথা তালাস করি পাবেন না শব্দ কয়টা দুইটা একটার নাম হাদিস আর একটার নাম সুন্নত একটার নাম হাদিস আর একটার নাম সন্ন্যত রসুল ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে যে আসছে আসছে কোন মাধ্যমে তো হাদিসের মাধ্যমে কোন মাধ্যমে হাদিসের মাধ্যমে যত আর যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের মূল হলো হাদিস মূল কি হাদিস মাহাজুল তাফসিরি হাদিস মাহাজুল তাজবিদ হাদিস মাহাজুল ফকহি হাদিস মাহাজুল তারিখি হাদিস মাহাজুল মানতকি হাদিস মাহাজুল হিকমতে হাদিস মাহাজু জামিইল ফুনুনে আল হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم থেকে আমরা পর্যন্ত এলেম আসছে কিসের মাধ্যমে হাদিসের মাধ্যমে কিন্তু বুজার বিষয় হলো রসুলিয়া সাল্লাল্লাহু সাল্লাম আমাদের জন্য পাথেও স্বরূপ যে আলোচনা করছেন সেই আলোচনার কোথাও হাদিস শব্দটা নেই আছে আরেকটা শব্দ সুন্নত উদাহরণ তারাকতু কুমামরাইন আমরাইন লন্তাযিল্লু মা বিহিমা كتاب الله وسنة رسوله سنة وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين سنة من أحب سنتي فقد أحبني سنة من أحيا سنتي فقد أحياني سنة মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শহীদ সুন্নাত জাগায় সুন্নাত একটা জায়গায় হুযুর পাক আসলাম হাদিস শব্দ ব্যবহার করেন না কারণ কি কারণ হলো যতগুলা হাদিস আছে সবগুলা হাদিস হাদিস বটে কিন্তু উন্নত উম্মতের জন্য আমলের উপযুক্ত না সবগুলো হাদিস হাদিস বটে কিন্তু উম্মতের জন্য আমলের উপযুক্ত না উম্মতের জন্য আমলের উপযুক্ত ওই সমস্ত হাদিস যে সমস্ত হাদিস সুন্নতে রূপান্তরিত হয় সুন্নতে রূপান্তরিত হয় হাদিস কিভাবে হাদিস শূন্যতে রূপান্তরিত হয় সাহাবাই নামের আমলে হাদিস সুন্নতে রূপান্তরিত হয় কিসে আমলে এই জন্য হুজুরে পাক সাল্লাহ আলী ওসাল্লাম ও আসহাবি শব্দকে যোগ করে দিছে এই শিরোনাম ভূমিকা অনুয়ান আমি আপনাদের সামনে রাখলাম এবার একটু সামান্য বিশ্লেষণ করি হাদিস শরীফের মধ্যে আসছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাররাত ঘুমাইতেন না এসার নামাজটা একটু দেরি করেই পড়তেন এখন তো আমরা প্রতিযোগিতায় লিপ্ত আছি এসার নামাজকে কত তাড়াতাড়ি কোন মসজিদে পড়া যায় ঠিক না ঠিক বলেন তাড়াতাড়ি এসার নামাজটাকে পড়ি আমরা নিজেকে হালকা করি এরপরে যাইয়া টেলিভিশনের সামনে চায়ের দোকানে বাজারে ঘরে বাড়িতে রাত্রের 12টা পর্যন্ত গপগুজারি আর আড্ডা মারি ঘুমাই না অথচ অতসব হুজুরে পাক সাল্লাল্লাহু বলছেন লাউলা আন আশুক্কাল উম্মতি লাখারতুল ইশা আলাইলা সলুসিল লাইল আমার উন্মতের কষ্ট হবে এই ভয় যদি না হইতো আমি রাত্রের এক তৃতীয়াংশ পর্যন্ত এশার নামাজকে বিলম্ব করে দিতাম সাথে সাথে হুজুর পাকসালাম সম্পর্কে সাহাবাই কেরাম বর্ণনা করছেন নাহা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আনী সামর ইবাদ ঈশা হুজুর পাক সাল্লাহ আলী ওসাল্লাম নিষেধ করছেন এশার নামাজের পরে অনর্থক অনর্থক নিষ্প্রয়োজনীয় গপগুজারি কথাবার্তার মধ্যে লিপ্ত হওয়ার থেকে রসুল্লাহ সাল্লাম নিষেধ করছেন আর আমরা তো এখন আস্তে আস্তে শহরের বাতাস গ্রামে লাগতে লাগতে এই কারেন্টের কারণে আর টেলিভিশনের বদৌলতে এখন গ্রামের মধ্যেও এই বাতাস ঢুকছে দশটা এগারোটার আগে মানুষ খাইতেই যায় না খানার মধ্যেও খেলাফুসন্নত খানার মধ্যেও কি খেলাফুসন্নত রসুলি আকুম সাল আলি ওসাল্লামের খানা ছিল দুই বেলা আল্লা আশা দুই বেলা খানা হুজুরে পাক সাল্লাহাম সকাল বেলার খানা খাইতেন সূর্য পশ্চিম দিকে দাবিত হওয়ার আগে কাবলাজ জওয়াল কাবলাজ জাওয়াল এটা ছিল গাদা এবং এইখানাটার পরে হুজুর পাক সাল্লাহাম কাইলুলা করতেন কাইলুলার থেকে উঠি জনাব রসুল্লাহ সাল্লাহ আসলাম এশার নামাজ আদায় জোর জোরের নামাজ আদায় করতেন কাইলুলার থেকে উঠি এবার বুঝে থাকলে বলুন তো কাইলুলাটা জোহরের নামাজের আগে না পরে খাওয়ার আগে না পরে পরে তাহলে খাওয়াটা দিপহরের খাওয়াটা জোহর আগে না পরে জোহরের আগে শুধু কিছু সাহবায়িকেরামের থেকে মরবিয়াছে জুমার দিন দ্বিপহরের খানাটা কিছু সাহাবাহিক রাম জুমার নামাজ পড়িয়া শিখাইতেন এটা বর্ণিত আছে আমার বেহরা দোস্ত হবাব আরেক বেলা খানা হুজুর পাকসালামের আল আশা এটা মাগরিব থেকে এশার নামাজের মাঝখানে যে কোনো এক সময় এই খানাটা রসুল আকরম সাল্লাহাম এবং সাহাবাই কেরাম গ্রহণ করতেন এশার নামাজের আগে যে তার মধ্যে কোনো সন্দেহ নাই এশার নামাজের আগে আর আমরা এখন খানা খাই দুপুরের খানা খাই জোর নামাজ যারা পড়ি উনার তো জোরের পরে খাই আর জোরের নামাজ যারা পড়ি না ওরা দুইটার পরে গেই আর সন্ধ্যার খানাটা রাত্রের দশটা এগারোটার সময় খাইতে যাই খাইয়া লেটি এবার লেটলে আল্লাহ আকবার আর তাহাজ্জুদ যাই দূরে থাক ফজরের নামাজের আর খবর থাকে না সমস্ত ইহুদি খ্রিস্টানের স্বভাব রসুল আকরম সাল্লাহ ইসলামের সুন্নতের খেলাফ যাই হোক হুজুরে পাক সাল্লাহ সারা রাত ঘুমাইতেন না এসার নামাজ পড়ি রসুল ইসলাম শুইয়া পড়তেন কিছু সময় ঘুমাইতেন আবার ঘুম থেকে উঠতেন অজু করতেন নামাজ পড়তেন কত সময় নামাজ পড়তেন যেই পরিমাণ সময় ঘুমাইছেন সেই পরিমাণ সময় নামাজ পড়তেন এরপরে আবার ঘুমাইতেন কত সময় যেই পরিমাণ সময় নামাজ পড়ছেন সেই পরিমাণ সময় ঘুমাইতেন এইভাবে তিনবার হইত কয়বার প্রতিবারে রাকাত হলে তিনবারে কয় রাকাত হয় এই নামাজ রসুল সাল্লি আসালামের রাত্রিকালীন নামাজ এটাকে সলাতুল কেয়াম বলতে পারেন সলাতুল লাইল বলতে পারেন সলাতুল তাহ্জুদ বলতে পারেন তবে তার তারাবি না তারাবি এক জিনিস সালাতুল কেয়াম সালাতুল লাইল সালাতুল তারাবি আরেক জিনিস আমাদের দেশের কিছু পন্ডিতেরা এখন সলাতুল কেয়ামের সলাতুল তারাবির উপরে কেয়াস করিয়া সলাতুল তারাবি কে সলাতুল উপরে সলাতুল লাইলের উপরে কেয়াস করিয়া তাহাজুদের উপরে কেয়াস করিয়া কয় তারাবির নামাজ আট রাকাত বারো রাকাত ফেস বুঝছেন তো এই নামাজ এটা তাহলে তিন চার বারো শেষ চার রেখাতের পরে হুজুর পাকসা ইসলাম আরো তিন রাকাত নামাজ পড়তেন আরো তিন রাকাত নামাজ পড়তেন এই তিন রাকাত ছিল ভিতিরের নামাজ এই তিন রাকাত ছিল কি ভিতিরের নামাজ রসুল আকুম সাল্লাহাম সারা বছর ভিতিরের নামাজটা তাহাজ্জুদের পরে বারো রাকাতের পরে তিন রাকাত পড়তেন শেষ রাত্রে রমজান ছাড়া এরপরে হুজুর পাকসালাম কি করতেন শেষ চার রাখাত সাথে তিন রাখাত বিতির এই সাত রাখাত পড়ার পরে হুজুর পাকসালাম আর ঘুমাইতেন না এবার ফজর আজানের অপেক্ষা করতেন হজরত বেলাল রাজি আল্লাহ যখন আজান দিতেন রসুল আকুম সাল্লাম আজানের সাথে সাথে দু রাকাত নামাজ পড়তেন রাকাতাইনে খফিফাতাইন ম্যাক্সিমাম টাইম প্রথম রাকাতে কুলি আইয়াল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহু আহান এই ছোট্ট ছোট্ট দুইটা সূরা দিয়া হুজুরে পাক সাল্লাহ ইসলাম দুই রাকাত নামাজ পড়তেন এই দুই রাকাত নামাজ হল ফজরের সুন্নত ফজরের মনোযোগ আসেনি ফজরের সুন্নত দুই রাকাত পড়ার পরে হুজুর পাক সাল ইসলাম আবার ঘুমাইতেন আবার ঘুমাইতেন যখন জামাতের সময় হইতো তখন হজরত বেলাল রাজি আল্লাহানু যাইয়া হুজুর পাকসাহ ইসলামকে ঘুম থেকে জাগাইতেন ইয়া রসুল আল্লাহ জামাত জামাতের টাইম হয়েছে তো হুজুর পাকসাহ ইসলাম ঘুম থেকে উঠি সোজা যাইতেন মিম্বরে কোথায় মিম্বরে উজু করতেন না উজু করতেন না সোজা যাইতেন মেহরাবে মেহরাবে যাইয়া হুজুর পাকসাহ ইসলাম শুধু নামাজ পড়তেন না ইমামতিও করতেন না ইমামতিও করতেন ঘুম থেকে উঠছে না অজু করছে করে নাই তো বিনা ওজুয়নি নামাজ পড়াইতেছে যে কি মনে হয় আপনাদের বিনা ওজুয়ের নামাজ পড়াইতেছে সাল্লাম ওই যে ফজরের সুন্নত পড়ছে সাতরাকাত নামাজ পড়ছে তখন অজু ছিল অজু ছিল না ফজরের সুন্নত পড়ছে অজু ছিল না সেই ওজুটা এখনো রসুলিয়া আকরম সাল্লা ইসলামের আছে মাঝখান দিয়ে শুধু ঘুমাইছে গুমে অজু বাঙ্গে আমাদের নবীজির গুমে নবীজির অজু বাঙ্গে না বুঝছেন না বুঝেন নাই রসুলিয়া আকরম সাল্লাহ জন্য গুম অজুবাঙ্গের কারণ ছিল না এই জন্য হুজুর পাচ্ছা ইসলাম গুমের থেকে উঠি সরাসরি মেহরাবে যাইয়া নামাজের ইমামতি করতেন এই কথাটা আমরা জানিলাম কেমনে হাদিসের মাধ্যমে তাহলে এই জিনিসটা হাদিস কিনা এই জিনিসটা হাদিস এখন কি এই হাদিসের উপরে আপনারা আমল করতে পারবেন বলেন আপনারা এই হাদিসের উপরে আমল করতে পারবেন যারা নিজেদেরকে বলে আমরা আহলে হাদিস তাদেরকে একটু বলা দরকার আপনারা এই হাদিসটার উপরে আমল করেন আর ঘুম থেকে উঠি বিনা ওজুয়ে যাইয়া নামাজ পড়েন জীবনেও পড়বে না জীবনেও পারে আবার বলাও যায় না পারে কথা বুঝছেন না বুঝেননি তাহলে বুঝা গেল সব হাদিস উন্মতের জন্য আমলের যোগ্য না সব হাদিস উন্মতের জন্য আমলের যোগ্য না ওই সমস্ত হাদিস উন্নতের জন্য আমলের যোগ্য যে সমস্ত হাদিস শূন্যতে রূপান্তরিত হয়েছে নাই আরেকটা শোনেন হাদিস শরীফের মধ্যে আসছে রসুলি আক্রমসাম জীবদ দশায় মোট এগারোটা বিয়ে করছে কয়টা এগারোটা দুইজন বিবি হুজুর পাকাল্লা ইসলামের জীবৎ দশায় করছেন রসুলি আক্রম সাল্লাহ ইসলাম দুনিয়ার থেকে যখন বিজয়ী নিতেছিলেন তখন হুজুর পাকসালাহ ইসলামের নয় জন বিবি জিন্দা ছিলেন ঠিক না ভাই ঠিক এই কথাটা আমরা কোথায় পাইছি হাদিসে পাইছি কোথায় পাইছি হাদিসে তাহলে এইটাও হাদিস এটাও কি হাদিস এখন বুঝে থাকলে আমাকে বলুন এই হাদিসটা কি উন্মতের জন্য আমলের যোগ্য যদি উন্মতের জন্য আমলের যোগ্য হয় তাহলে নবীজি যেভাবে নয় বা এগারো বিয়ে করছেন নয় বা এগারো বিবি রাখছেন আমি আর আপনিও তো সেরকম নয় বা এগারো বিয়ে করতে পারি হায়ারিজ আমাদের জন্য কি চাইরের উপরে বিয়ে করার অনুমতি শরীয়তের পক্ষ থেকে আসে নাই জি আল্লাহ আকবার কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফাকরাবুল আলমিন বলছেন ফানকি হৌমা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা কয়টা পর্যন্ত বলছেন চারটা তাহলে কোরআন কয় চার আর হাদিস কয় এগারো কোরআন কয় চার হাদিস কয় এগারো এখন আপনারা হলে হাদিসেরা কয়টা বলেন আপনারা বিয়ে কয়টা পর্যন্ত রে রাখেন যদি বলেন চারটা তাহলে আপনি হানাফি মাঝাবওয়ালা আহলে কোরআন আর যদি বলেন এগারোটা তাহলে আপনি আহলে হাদিস ঠিক আছে কিন্তু কই এগারোটা তো আপনারা বলেন না সেখানে তো আপনারা চার বলেন আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চেয়েছিলাম সব হাদিস উম্মতের জন্য আমলের উপযুক্ত না এখন সব হাদিস যে উম্মতের জন্য আমলের উপযুক্ত না এটা বুঝব কিভাবে এটা বুঝতে হইলে আবু বকরের দিকে তাকাইতে হবে অমরের দিকে তাকাইতে হবে ওসমানের দিকে তাকাইতে হবে আলীর দিকে তাকাইতে হবে বিনা ওজুতে মেহরা বেগেছেন নামাজ পড়ছেন পড়াইছেন আবু বকর কোনো দিন বিনা ওজুতে নামাজ পড়ছেন কিনা অমর কোনো দিন বিনা অজুতে নামাজ পড়ছেন কিনা ওসমান কোনোদিন বিনা ওজুতে নামাজের ইমামতি করছেন কিনা আলী কোনোদিন বিনা ওজুতে নামাজের নামাজের ইমামতি করছেন কিনা গোটা হাদিস শরীফকে আল্লাহ আকবর যাচাই করলে কোথাও এটা পাওয়া যায় না যে আবু বকর অমর ওসমান আলী বিনা ওজুতে নামাজ পড়ছেন তাহলে বোঝা গেল রসুল ক্রমসাল্লাহু আলি ও সাল্লামের সম্পর্কে বিনা ওজুতে নামাজের ইমামতি করার যে হাদিস এসছে আসলে তো বিনা অজুনা গুম থেকে উঠি নামাজ পড়ানোর হাদিস গুম থেকে উঠি নামাজ পড়ানোর হাদিস এই হাদিসটা আল্লাহু আকবার উপরে বকর আমল করে নাই অমর আমল করে নাই ওসমান আমল করে নাই আলী আমল করে নাই বোঝা গেল এই হাদিসটা শূন্যতে পরিণত হয় নাই যদি ইনারা আমল করতেন তাহলে এটা শূন্যতে পরিণত হইত রসুল আক্রম সাল্লাহ জায়গায় 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 সুন্নত 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 শব্দ ব্যবহার করছেন এই সেরাতে যাইয়া মা আনা আলাইহের হে দুনিয়ার মানুষেরা আমার সাহাবিদেরকে বাদ দিয়া আমার সুন্নতের অনুসরণ করার কোনো সুযোগ নাই আমার সাহাবিদেরকে বাদ দিয়া সুন্নতের অনুসরণ করার কোনো সুযোগ নাই রসুল আকরুম এই কথা বুঝেছেন যে আমার হাদিস যে তোমাদের কাছে যাবে ওই হাদিসগুলা গুলা হবে কিসের দ্বারা আমার সাহাবিদের আমলের দ্বারা ও আসি কথা বুঝছেন না বুঝেন নাই আল্লাহ আকবার তাহলে এইবার আমাদেরকে না জাতের জন্য রসুল আকরুমসাল্লাম মাফ কাঠি দিলেন কি সুন্নত কি দিলেন সুন্নত এর দ্বারা আমরা কি বুঝলাম এর দ্বারা আমরা বুঝলাম সেরাতে মুস্তাকিম কাকে বলে সেরাতে মুস্তাকিম বলা হয় রাহে সুন্নতকে। কে সেরাতে মুস্তাকিম কাকে বলে আয় আল্লাহ তুমি আমাকে সেরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করো এই কথার অর্থ হইল আয়াল্লাহ তুমি আমাকে সুন্নতের রাস্তায় চালাও কিসের রাস্তায় সুন্নতের রাস্তায় তাহলে এইবার বুঝে থাকলে বলুন বেহেস্তে যাইতে হইলে হেদায়ত প্রাপ্ত হইতে হইলে সেরাত মুস্তাকিমের পথিক হইতে হইলে কি হইতে হবে আহালুল সুন্নত না আহালুল হাদিস আর ভাষার শব্দ আহাল আহাল শব্দের অর্থ হইল ওয়ালা আহাল শব্দের অর্থ কি ওয়ালা ওয়ালা এটা উর্দু ফার্সি ভাষার শব্দ ওয়ালা কিন্তু বাংলায় বহুল প্রচলনের কারণে এখন মানুষ এটাকে বুঝতে আর অসুবিধা হয় না অনুবাদ করা লাগে না এই ফানওয়ালা কেউ কয়নি হুজুর কি করলেন একটু অনুবাদ করেই দেন লাগেনি জি এই চাওয়ালা এই কলাওয়ালা এই রিক্সাওয়ালা বলে কি বলে না তাহলে রিক্সাওয়ালা ওয়ালা পান ওয়ালা চা ওয়ালা আহলে রিক্সা আহালে পান আহলে চা হাদিস ওয়ালা আহলে হাদিসে বুঝছেন না বুঝেন না এবার আহলে শূন্যত মানে সুন্নত ওয়ালা আর আহলে হাদিস মানে হাদিস ওয়ালা এতক্ষণের আলোচনার দ্বারা আপনারা কি বুঝলেন সেরাতে মুস্তাকিম হাদিস ওয়ালা না সুন্নত ওয়ালা জি যদি যদি হাদিস ওয়ালা সেরাতে মুস্তাকিমের উপরে হয় তাহলে বিয়ে কয়টা করা লাগব এরকম আরো হাজার হাজার উদাহরণ আছে যেগুলো আপনাদেরকে দেওয়া যাবে হাজার হাজার উদাহরণ হাদিস বটে কিন্তু সুন্নত না হাজরাতাম বুঝবেন বাইনা হোমা উম সুন্মত লতান বাইনাল হাদিস কুল্লু সুন্নত তিন হাদিস সুন ওয়ালাইসা কুল্লু হাদিস সুন্নতান সব হাদিস কিন্তু সুন্নত না শূন্যত কিন্তু সবগুলো হাদিস হাদিস সারা শূন্যত সাব্যস্ত হইতে পারে না কিন্তু হাদিস হইলেই শূন্যত হইতে হবে এমনটা না এই জন্য আমার বাইরা দোস্ত আমি তো বলি আমার আহলে হাদিস বাইদের নামটাই গলত নামটাই কি গলত আমাদেরকে হাদিস ওয়ালা হইতে হবে না সুন্নত ওয়ালা হইতে হবে সুন্নত ওয়ালা হইতে হবে এই সুন্নত ওয়ালা হওয়াটাই আল্লাহ ভাগ আমাদেরকে দোয়ার মাধ্যমে শিক্ষা দিয়েছেন এই দিন আসছে রাতিম আল্লাহ তুমি আমাদেরকে সরাত মুস্তাকিমের উপরে পরিচালিত করো সরাত মুস্তাকিমের উপরে হেদায়ত দান করো অর্থ কি রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ সরাত মুস্তাকিম কি আল্লাহর হাবিব বলেন সরাত মুস্তাকিম হইল সুন্নতের রাস্তা সেরাতের রাস্তা সেরাত মুস্তাকিম কি সুন্নতের রাস্তা যেখানে নবীজির সুন্নত নাই সেখানে সেরাতে মুস্তাকিম নাই ফণ্ডিতি এক জিনিস বাস্তবতা আরেক জিনিস শুধু পণ্ডিতির দ্বারায় সব কাজ চলে না আমার বেহরাজ সবাব যদি সুন্নত সুন্নতে তবে ইয়ে হয় যদি সুন্নত সুন্নতে বসরিও হয় তারপরেও সেটা শূন্যত তারপরেও সেটা কি সুন্নত। এখন কেউ কেউ মনে করে দাড়ি রাখা টুপি দেওয়া লম্বা জামা গায়ে দেওয়া এগুলা শূন্যতে অবাদতি না না এই জন্য এগুলার প্রতি এত জোর দেওয়ার দরকার নেই এত গুরুত্ব আরোপ করার দরকার নাই আমার ভাইয়ের এই একটা হইল আইনের চাপ আর একটা হইল মায়ার চাপ দুইটা বেশ কম আছে দুটা কি আছে বেশ কম আছে ইঞ্জিনিয়ার সাহেব ডাকা যাইতেছে নরসিংদি থেকে যাওয়ার সময় ওনার ওয়াইফ বলল এই আসার সময় আমার জন্য একটা বেনারসি শাড়ি নিয়ে আসিও যে সময় এই কথা বলছেন ম্যাডাম তখন শোকেসের মধ্যে উনার আরো তিরিশটা শাড়ি জমা আছে যদি এই বেনারসি শাড়িটা আজকে না আনে ইঞ্জিনিয়ার সাহেব তো ইঞ্জিনিয়ার সাহেবের ওয়াইফ কোনো বাফের বাড়িতে যাইয়া ওনার বিরুদ্ধে নালিশ করতে পারবে না ইউনিয়ন পরিষদে যাইয়া মামলা করতে পারবে না তারপরেও ইঞ্জিনিয়ার সাহেব শত কাজের ব্যস্ততার ভিতর দিয়া সময় বাইর করছে আল্লাহ আকবার বসুন্ধরা সিটিতে গেছে যাইয়া পনেরো হাজার টাকা দিয়া একটা বেনারসি শাড়ি ম্যাডামের জন্য খরিদ করে নিয়ে এসছে বুঝি থাকলে বলুন এই যে ইঞ্জিনিয়ার সাহেব ওনার ওয়াইফের জন্য পনেরো হাজার টাকা দিয়া বেনারসি শাড়িটা আনলেন এটা কি আইনের চাপে না মোহাব্বতের চাপে কিসের চাপে মহাব্বতের চাপে আল্লাহ আকবর ইন্নাল মহিব্বা। जे के मोहब्बत करे से तार बेश दौरे जे जाके मोहब्बत करे शे तार की करे yes, कुछ तो पेशन का त कुछ करम हज्जा में की कुछ तो पेशन का त कुछ करम हज्जा में की रफ्ता रफ्ता तेरी सूरत मेरी सूरत बन गई দেখেন না স্কুলে পড়ুয়া ছেলে দুইটা হাই স্কুলে পড়ে কলেজে পড়ে দোনোটার মধ্যে ফ্রেন্ডশিপ হইছে একটা একটার সাথে বন্ধুত্ব করছে একটা একটাকে ভালোবাসে দুই বন্ধু জামা বানানোর সময় ঈদের আগে দোনোটা একসাথে বাজারে যাইয়া সেম কালারের সেম ডিজাইনের পোশাক দনোটায় তৈরি করে দুনিয়ার মানুষকে বুঝায় ও দুনিয়ার মানুষ তোরা দেখ আমরা দুজন বন্ধু ঠিক না ভাই ঠিক বলেন কালো সিলাইলে দুনোটায় কালো ছিলে। গ্রিন সিলাইলে দুটায় গ্রিন সিলাই স্কুলের ছেলেরা আল্লাহ একবার দুইটা অবুস ছেলে স্কুলে পড়ে বন্ধুত্বের ভিত্তিতে একটা আর একটার বেশ ধরতে চায় একটা আর একটার অনুকরণ করতে চায় আমার বেগেরা দুষ্ট অভাব সত্যিকার অর্থে একজন মানুষ যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহকে মহাব্বত করে সত্যিকার অর্থে নবীর ভালোবাসা একজন মানুষের অন্তরের মধ্যে যদি থাকে সে কোনো দিন নিজের ফেইসটাকে নিজের ছবিটাকে বুশ আর ব্লেয়ারের ফেইজের মতো বানাইতে পারবে না বুঝছেন না বুঝেন নেন আরে এগুলা তবে শুননত বসারি শুননত আদি শুননত বুঝলাম শুননতে সরে না কিন্তু তারপরেও একটা তো আইন আর একটা মহব্বত তুমি যেটা বলতেছো সেটা আইনের কথা হইতে পারে বিধানের কথা হইতে পারে কিন্তু তোমার মহব্বতে কয় কি তোমার প্রেমে কয় কি তুমি যদি নবীর প্রেমিক হইয়া থাকো তোমার মন চায় না তোমার চেহারাটারে তোমার বন্ধুর চেহারার মতো বানানোর জন্য কে নিয়া কবরে দেবে অন্তত কেয়ামতের ময়দানে যদি রসুল আকরম সাল্লাহ ইসলামের ফেস কন্ডিশনের মতো সেম সেম একটা ফেস কন্ডিশন নিয়ে উঠতে পারো আল্লাহ ফাকের দরবারে এই কথা তো বলতে পারিবা তেরে মাহবুবে কি আরব সবা হাত লেকে আয়া হুম তেরে মাহবুবে কি আরব সবা হাত লেকে আয়া হ হাকিকত উসকো তু কর দে মাইসুরত লেকে আয়া হুম আর কিছু পারি নাই তোমার বন্ধুর দাড়িগুলা নিয়ে এসছি তোমার বন্ধুর জামাটা নিয়ে এসছি তোমার বন্ধুর মেসোয়াজ নিয়ে এসছি তোমার বন্ধুর দস্তরখান নিয়ে এসছি তোমার বন্ধুর আল্লাহ আকবার আসতেঞ্জা করার সময় পায়খানা করার সময় কুলুক যে ব্যবহার করতেন সেটা নিয়ে এসছি আর রসুল আল্লাহ আমি তো সুরত নিয়ে এসছি তুমি এটাকে হাকিকত বানাইয়া দাও আল্লাহ এটাকে উসিলা করি আমাকে মেহরবানি করি নাজাদ দিয়া দাও আল্লাহ আকবার হাটাদারি মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার পাশে জমিন একটার মধ্যে বলে ফাইখানা করত তো জমিনের মালিক হযরত মাওনা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলের কাছে নালিশ করছে হুজুর তোমার ছাত্ররা আমার জমিনের মধ্যে আসি আসি ফাইখানা করে মাওনা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলহ জিজ্ঞাসা করে ভাই আমার ছাত্ররা যে তোমার জমিনের মধ্যে পাইখানা করে তার প্রমাণ কি অন্য কেউ তো করতে পারে জমিনের মালিক কয় না আমল হিসাব তোমার ছাত্ররা যে পায়খানা করে এটার একটা প্রমাণ আছে কয় কি প্রমাণ কয় তোমার ছাত্ররা যেখানে পায়খানা করে পায়খানার সাথে তিনটা তিনটা মাটির দলা পাওয়া যায় তিনটা তিনটা মাটির দলা পাওয়া যায় মাটির ডিলা পাওয়া যায় মৌলা হাবিবুল্লাহ উল্লাহ সাহেব রহমতুল্লাহ সঙ্গে সঙ্গে কাঁদি উঠছেন হাউমাউ করি কাঁদি উঠছেন ক ভাই তোর পায়ে ধরি তোর হাতে ধরি আমার ছাত্ররা যারা তোর জমিনের মধ্যে পায়খানা করছে আমি তাদেরকে ডাকিয়া শাস্তি করব। তবে তুই আমাদের আমাকে ওয়াদ দে কে আমাদের ময়দান আল্লাহর হাবিবের সামনে একটু বলবি নি আল্লাহর হাবিবের সামনে একটু বলবি হাবিবুল্লাহর মাদ্রাসার ছাত্ররা যেখানে পায়খানা করত পায়খানার সাথে তিনটা তিনটা মাটির ঢিলা পাওয়া যাইত আল্লাহর হাবিবের সামনে একটু বলবি কিনা ক যদি এই কথাটা তুই বলস এটা আমি হাবিবুল্লাহর জন্য না জাতের হইয়া যাবে तेरे महबूब की अब शबाह लेके आया हूँ হাকিকত উস কথু কর দে এখন আমার বন্ধুরা কয় এগুলা তো তকবিনী সুন্নত এগুলা তো আদি সুন্নত এগুলা তো বসরই সুন্নত এগুলা তো সরাই শুন্নত না এগুলা না হইলেই কি টুপি না দিলেই কি দাড়ি না রাখলেই কি ওরা লম্বা জামানা পরিধান করলেই কি আমার বেহরাত উস্তাব এটা তো হয়তো বিধানের কথা হইতে পারে আইনের কথা হইতে পারে কিন্তু মহাব্বতের কথা না মনে রাখিও মহাব্ব অর্থাৎ দুইটা জিনিস দুইটা জিনিস গোপন করা যায় না খোসাস্তা খবের কি না নোকতা গোপ্তন খোসাস্তা খবের কি না নোকতা গোপ্তন ক্যাশ কো মেশকেরা না তাওয়া না হুফতন দুই জিনিসকে দুই জিনিসকে গোপন করা যায় না একটার নাম এস্ক আরেকটার নাম মেস্ক একটা হইল গ্রান আরেকটা হইল আল্লাহ আকবর ভালোবাসার মোহাব্বত এটা কি কি করা যায় না গোপন করা যায় না যত ফণ্ডিতই কর যত যত নবী প্রেমের কথা বলো যত ইসলামের কথা বলো কিন্তু নবীর প্রেম ভিতরে যদি থাকে চোখে দিয়া প্রকাশ পাবে মাথা দিয়া প্রকাশ পাবে মুখে দিয়া প্রকাশ পাবে হাতে দিয়া প্রকাশ পাবে পোশাকে দিয়া প্রকাশ পাবে নবীর প্রেম যদি থাকে এটাকে তুমি গোপন করতে পারিবে না ও খোদার বান্দা যদি নবীর প্রেম তোমার মধ্যে থাকে ওরে নাস্তিকের বিরুদ্ধে রাস্তায় যখন মিছিল হয় সেখানে তোমাকে দেখা যাবে আর যদি তুমি হইয়া থাকো গদির জন্য ইসলামের নাম নিয়া থাকো তাহলে গদির মিছিলে তোমারে পাওয়া যাবে নাস্তিক বিরোধী মিছিলে তোমাকে পাওয়া যাবে না খবরে কি না নকতা গোফতন। যাদের অন্তরে মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের মায়া থাকে মোহাম্মদুর রসুল্লাহামের ভালোবাসা থাকে যাদের অন্তরে সুন্নতের আজমত আর মোহাব্বত থাকে আমার বেহরা উস্তহাব এরা শত কুটুক্তি আর ক্রিটিসাইজ উপেক্ষা করবে মাথার টুফি ফেলবে না শতকুটুক্তি আর ক্রিটিসাইজ উপেক্ষা করবে মুখের দাড়ি ফেলবে না যাদের অন্তরে মোহাম্মদুর রসুল্লা সাহাশ্লামের প্রেম আর ভালোবাসা থাকে শতকুটুক্তি আর ক্রিটিসাইজ উপেক্ষা করবে মাদ্রাসার মসজিদের দরজা ছাড়বে না আল্লাহ এত সহজ এত সহজ জীবনের পরোয়া করবে না

এই জন্য আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছে আর সেরা সেরাতে মুস্তাকিম কি আল্লাহর হাবিব বলেন মা আনা আলাইহি ও আসহাবি যেই পথের উপরে আমি আসি এবং যেই পথের উপরে আমার সাহাবিগণ আছে দোনোটাই মিলিয়া একটা শব্দ এটার নাম সুন্নত অর্থাৎ সুন্নতের রাস্তাই হল সেরাতে মুস্তাকিম এই জন্য দুনিয়ার মানুষেরা অন্য কিছু ওয়ালা হইও না হাদিসওয়ালা কোরআনওয়ালা ফলনাওয়ালা তলনাওয়ালা এগুলা হইয়া করিয়া নাই হইতে হবে সুন্নতওয়ালা হইতে হবে কি সুন্নতওয়ালা আল্লাহ ফাক রব আলামিন আমাদেরকে সহি আহলে সুন্নত হওয়ার তৌফিক দান করেন সহি সুন্নতওয়ালা হওয়ার আল্লাহ ফাক আমাদেরকে তৌফিক দান করেন দুনিয়ার মধ্যে এই যত শত ভণ্ড আর প্রতারক ধোকাবাজের বাই রয়েছে এগুলার থেকে ফাক আমাদেরকে হেফাজত করেন এবং রসুল আক্রম সাল্লাহ আলী ওয়াসাল্লামের খাটি উম্মত হইয়া হেদায়ত প্রাপ্ত হইয়া কবরে যাওয়ার আল্লাহ ফাক আমাদেরকে তৌফিক দান করেন ওয়া আখেরুদ আওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন ও সাল্লাহের মোহাম্মদ ওয়া আলহি সাহবিহি আজমাইন শরীফ পড়েন